হ্যালো গাইস আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আমি জুয়েল আহমেদ এবং আমার সাথে আছে ফাহাদ উসমান। আজকে আমরা করতে যাচ্ছি KFC চ্যালেঞ্জ। স্পেশালি কি খাবো আমরা? ফাস্ট ফুড আইটেম, বার্গার আছে, তারপরে শাশলিক আছে, তারপরে চিকেন পাকোড়া আছে, এরকম কিছু আইটেম দিয়ে আজকে আমরা একটা সাইড মেনু রেডি করলাম। ওকে, ঠিক আছে। তুমি কি খাওয়ার জন্য প্রস্তুত? আমি সবসময় রেডি থাকি। তো খাওয়ার আগে দর্শকদের একটা বার্তা দিয়ে দাও। হ্যাঁ, সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা ইউটিউবের নিউ পরিবার, তো যেহেতু ইউটিউবের নিউ আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সো আপনাদের উদ্দেশ্য একটাই কথা আছে আমার, যে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে আমাদের অনেকটাই হেল্প হয় আর আমরা এইভাবে যাতে এগিয়ে যেতে পারি। আর আপনারা অবশ্যই দোয়া করবেন। আর একটা বিষয় হচ্ছে আমাদের ভিডিওর মাঝে অনেকগুলা টুইস্ট থাকে। আপনারা যদি না টেনে পুরোটা দেখেন, অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের ভিডিওটি অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো দেরি না করে আজকের ভিডিওটা আপনারা একটুখানি না টেনে সম্পূর্ণ দেখেন। ওকে, আর হচ্ছে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো শুরু করি আমরা, দেরি না করে খাবার নিয়ে চলে আসি। সো গাইস, আমরা খাবার নিয়ে চলে আসলাম, দেখে খুবই ইয়াম্মি মনে হচ্ছে। কি কি আছে তুমি আজকে বলে দাও। আজকে আছে একটা বার্গার, দুইটা আছে শাশলিক, দুইটা আছে মাশরুম, আর দুইটা আছে চিকেন পাকোড়া। কেমন লাগছে? ওর প্লেটে যা আছে আমার প্লেটেও সেম আছে, সাথে সস আছে যেটা তুমি বলতে ভুলে গেছো, আর সাথে কোক আছে। ও হ্যাঁ, কোক আছে। তাহলে কি চ্যালেঞ্জটা কিভাবে হবে আজকে? চ্যালেঞ্জটা হচ্ছে যে আগে শেষ করতে পারে। ঠিক আছে, খাবারকে এনজয় করি আমরা, তাদেরকে দর্শকদেরকে একটু এনজয় করাই। ঠিক আছে, সো স্টার্ট করা যাক নাকি? হ্যাঁ, তাহলে স্টার্ট করা যাক। রেডি? 1 2 3 ওকে ওকে। মাশরুমটা ইয়ামি। আসল গেম হচ্ছে এটা সসের ঝাল মিষ্টি। বার্গারটাও সেই লাগতেছে। বার্গারটা আগে শেষ ধরে ফেলছো। আমার ফেভারিট হচ্ছে বার্গার, এর জন্য এটাই আগে অ্যাটাক। একটা কামড় দিবেন। কোনটা কামড় দিবেন? বার্গার আমি শাসলেক। অবশ্যই এটা। कबाब में हड्डी। কতক্ষণ কাজ চালাইতে হবে, নাহলে হেরে যাবো। তাড়াতাড়ি খাও। খাচ্ছেন? তাড়াতাড়ি লেবার নিয়ে খাই। তুই আমি বার্গার দেখে আজকে চ্যালেঞ্জ করতে মন চাচ্ছে না, ভাবতেছি আস্তে আস্তে খাই। সব খাওয়াটা রেখে খাও আমার জন্য। সসের কমতি এখানে, এত কম দিছো কেন সস আমাকে? মাশরুম সস কম খাইতে পছন্দ করো। সবই তো শেষ করে ফেলছো। বার্গারটাই তো মেন। এটা কি পরে খাবা? এটা হচ্ছে মাশরুম। ভালো, খারাপ না। এখন এখন টাইম হচ্ছে বার্গারের, ইটস বার্গার টাইম। এই দুটো কি দোষ করছে? হুম, যাবে যাবে, ওগুলো যাবে। চিকেন চপ, দ্যাট ইজ কল্ড পাকুড়া। One bite, bro. Okay. বাবা তোর খাইলে কমাই দাও, সমস্যা নাই। চিকেনটা ডিস্টার্ব করতেছে। এবারে এটা একটা, সব একটা একটা করে খাবো। ইয়েস, ঘুরবো, ঘোরাবার খাবো। চিকেনটা জুসি না, অনেক কষ্ট হলো চিকেন খাইতে, এত কষ্ট। খাবারের স্বাদ এসে বসে একদম, তো সেই ফেল নিয়ে খাচ্ছি। যেহেতু খুব হ্যাভি স্পিড, মানে শেষ করে দিচ্ছে একদম। বার্গারটা একটু ইয়ামি বাট জুসি না। পেট ভরে গেছে, পারতেছি না। বার্গারটা প্রচুর ডিস্টার্ব করতেছে। এভাবে খায় মানুষ? আসতে খাবো। কেন মানে কেন জানি মানে খেতে পারতেছি না। সারা গেমটা বার্গারে শেষ করে দিল। তাড়াতাড়ি খাও, খাই শেষ করো, করতেছি, উইন হও। video to go there. I can show ready 1, 2, 3, camera, action. That's the last bite. That's the last bite. So guys, our predictor is our player guitar. I get to harmony set, to loser to confirm me. The Bashai Ni Kabo. So রিফ্রেশ হয়ে আসতেছি আজকে পানিশমেন্ট হবে হেভি পানিশমেন্ট যেহেতু তুমি আগে হার মেনে নিছো এভাবে হার আগে মেনে নেওয়া যাবে না ঠিক আছে তো চ্যালেঞ্জ মনে করে কমপ্লিট করতে হবে তো তোমার জন্য একটা জঘন্য ডেয়ার দিব আমি প্রস্তুত আমি দাও তুমি প্রস্তুত অবশ্যই প্রস্তুত দাও দ্যাটস আ গ্লাস হ্যাঁ গ্লাস দ্যাটস আ কোক ওকে ফাইন থ্যাঙ্ক ইউ কোক খাবো না 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 রাখো রাখো এখনো বাকি আছে এটা কি দেখছো কোকের সাথে পানি খাওয়া যাবে প্রবলেম নাই যাবে না হ্যাঁ অল্প পর দেই এরপর তো টুইস্ট একবার লাস্ট আরো কিছু আছে এখনো টুইস্ট বাকি আছে হট টমেটো সস এটার সাথে এটা যায় নাকি আমরা নেই প্ল্যান করে আসছে দেখো আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য কি প্ল্যান করে আসছে সসের অবস্থা কি হাড়ি হয়ে গেছে বহুত কষ্ট হইছে কেমন লাগতেছে আমার কাছে তো মনে হচ্ছে রুহ আফজার মতো লাগতেছে রুহ আফজা আরো বাড়াই দিই না 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 হইছে বাদ দাও এটা খায় নাই রুহ আফজা নাকি আমাকে লাস্ট বার সে কি খাওয়াইছিল জানি বিট লবণ খাওয়াইছিল ভাই রে ভাই লবণ আমি আজ 7 দিন যাবত লবণ খাচ্ছি না হইছে দাও টমেটো ফ্লেভার আছে তোমার জন্য এটা মনে হচ্ছে আমি পানিশমেন্ট দিলে ফেসের দিকে তাকিয়ে থাকি যে এক্সপ্রেশনটা কি সেটা একটু লক্ষ্য করি ফিলটা নিতে হবে তো দেখে ফেস দেখি বুঝতে পারি যে ভিতরে কি হচ্ছে কেমন এটা হচ্ছে মিশ্র একটা ভাব কোকো মনে হচ্ছে খাচ্ছি একটু মানে পানির জন্য ইউ লাগতেছে সসের নাকি অভাব ছিল না ভিডিওর সময় ভালো লাগতেছে ঠিক আছে এখন খেয়ে নাও শেষ করতে হবে টাইম কিন্তু নাই বেশি একটা টাইম নাই আগে শেষ করতে হবে তো টিকে থাকতে পারবা ভিডিও এন্ড করা পর্যন্ত সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রেটুক ভার্সেস খাদককে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না So, end kora jay. Tata, goodbye, have fun.